স্পাইস মানি দিচ্ছে আপনাদেরকে হোন্ডা সাইন বাইক এলইডি টিভি স্মার্টফোন ল্যাপটপ এবং আরও অনেক কিছু তো আপনারা দেখছেন টিম সৌভিক বাংলা ইউটিউব চ্যানেল যদি আপনি স্পাইস মানি আইডি ব্যবহার করেন বা আপনার স্পাইস মানি আইডি থেকে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য তো হ্যাঁ এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে স্পাইস মানি একটা স্কিম লঞ্চ করেছে সেটার নাম হচ্ছে অধিকারী রেওয়ার্ড স্কিম এখানে আপনাকে ভালো কাজ করে দেখাতে হবে এবং কোম্পানি আপনাকে কিছু গ্যারান্টেড পুরস্কার এবং কিছু লাকি ড্রো পুরস্কার আপনাকে দেবে হ্যাঁ এটা দা বলছে না এটা স্পাইস মানি কোম্পানি বলছে কোম্পানি আপনাকে দেবে হ্যাঁ তো চলুন আমি স্ক্রিন রেকর্ডটা এখানে অন করি এবং আপনাদেরকে দেখাই তো আপনারা অনেকেই জেনে গেছেন আপনাদের ডিস্ট্রিবিউটার বা লোকাল এমপ্লয়ের থেকে তো যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন যে পিপিটিটা আমি ওপেন করেছি স্কিমটার নাম হচ্ছে অধিকারী রেওয়ার্ড স্কিম অক্টোবর টু ডিসেম্বর তো এখানে কি কি আছে আমি এই ডিসপ্লেটা সাইডে দিয়ে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন থ্রি লাকি উইনারকে রয়েছে হোন্ডা সাইন বাইক গোল্ড ভাউচার সাথে আছে ল্যাপটপ স্মার্টফোন অনেক কিছু বিস্তারিত আলোচনা করব তো আগেই বলে দিই আপনারা হয়তো জানেন স্পাইস মানিতে ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে যারা দশ লাখ টাকার ওপরে মাসে বিজনেস করে তাদেরকে স্টার ক্যাটাগরি বলা হয় যারা আড়াই লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত বিজনেস করে তাদের প্ল্যাটিনাম ক্যাটাগরি বলা হয় আর যারা এক লাখ টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত বিজনেস করে তাদেরকে গোল্ড বলা হয় মানে অবশ্যই মাসে এক লাখ টাকার বেশি যারা বিজনেস করছেন তাদের জন্যই কিন্তু এই রেওয়ার্ড বা গিফট পাওয়ার সুযোগ থাকছে তার নিচে যারা ব্যবসা করছেন বা কাজ করছেন তাদের জন্য কিন্তু এই রেওয়ার্ড পয়েন্ট নেই তো এরপর আরও একটা জিনিস বলে দিই স্পাইস মানি নতুন একটা ভিআইপি প্ল্যান নিয়ে চলে এসেছে যেখানে কিনা না তিন হাজার প্লাসে যেখানে আগে দশ টাকা কমিশন দিত এখন কিন্তু ফ্ল্যাট চোদ্দো টাকা আপনাকে কমিশন দেবে এবং পাঁচ আট হাজার প্লাসে পনেরো টাকা কমিশন দেবে সেটাও হয়তো আপনারা অনেকেই জানেন যদি না জানেন আমি আরও একবার এখান থেকে আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই ভিআইপি প্ল্যানের স্কিমটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এ টু জেড সমস্ত কিছু আমি কিন্তু ক্লিয়ার করে দেবো এই দেখুন এখানে ক্যাশ নিউ ভিআইপি ভেরিয়েন্ট রয়েছে যেখানে দেখুন একদম নিচে লেখা আছে তিন হাজার থেকে সাত হাজার নশো নিরানব্বই টাকাতে আগে দশ টাকা ছিল এখন কিন্তু চোদ্দো টাকা কমিশন দিচ্ছে তবে এই ভিআইপিতে একটা একটু দাম বাড়িয়েছে আগে চোদ্দোশো নিরানব্বই ছিল সেটা বাড়িয়ে একুশশো নিরানব্বই করেছে তিন মাসের জন্য এবং তিন হাজার চারশো নিরানব্বই টাকাতে ছ মাসের জন্য এই স্কিমটা কিন্তু রেখেছে এই ভিআইপি প্ল্যানটা এবং আরও একটা মজার বিষয় যারা অলরেডি ভিআইপি প্ল্যান নিয়ে রেখেছেন তারা কিন্তু সামান্য কিছু টাকা দিয়ে এই আপগ্রেড ভিআইপি প্ল্যানে আপগ্রেড করতে পারেন হ্যাঁ মানে প্রিমিয়াম ভিআইপি প্যাক যেটা বলা হচ্ছে হ্যাঁ তো আপনারা অনেকেই বলবেন যে কোনো ভিআইপি প্যাক বা কোনো এক্সট্রা চার্জ না দিয়ে তো বিভিন্ন কোম্পানি দশ তিন হাজার প্লাসে বারো টাকা তেরো টাকা কমিশন দিচ্ছে তো এখানে আমি একটা জিনিস বলবো দেখুন ব্র্যান্ডেড কোম্পানি আপনাকে তিন হাজার প্লাসে চোদ্দো টাকা এবং আট হাজার প্লাসে পনেরো টাকা কমিশন দিচ্ছে আর দ্বিতীয় কথা অন্যান্য কোম্পানি যতই বেশি কমিশন দেখ আপনি কি অন্য কোম্পানিতে কাজ করছেন নিশ্চয়ই নয় আপনি নিজেও তো আজকের ডেটে কম কমিশন দিলেও স্পাইস মানিতেই কাজ করছেন তো এটাই বলার তো যে প্ল্যাটফর্মে কাজ করছেন যে প্ল্যাটফর্মটা আপনার খুব ভালো স্মুথ ইজিলি মনে হয় সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আজ আজকের ডেটে তিন হাজার প্লাসে চোদ্দো টাকা কমিশন পাওয়া মানে সত্যি একটা মানে দুর্দান্ত ব্যাপার তো আসা যাক স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বলবো এ টু জেড ভিডিওটাতে তো প্রথম কথা যদি আপনার ওই সাতাশশো টাকার ভিআইপি প্ল্যান আপ মানে থাকে বা চোদ্দোশো নিরানব্বইয়ের প্ল্যান থাকে আপনারা কিন্তু আপগ্রেড করতে পারবেন এই প্ল্যানটাতে হুম তবে যে প্ল্যানগুলো আপনার ছিল যাতে মান্ত্রা ফ্রি দিয়েছিল হ্যাঁ চার হাজার টাকার প্ল্যান ওটা কিন্তু আপগ্রেড করা যাবে না ওই কাস্টমারদেরকে কিন্তু তাদের পুরানো ভিআইপি প্ল্যানটা বন্ধ করে তারপরে নতুন ভিআইপি প্ল্যানে আপগ্রেড করতে হবে তো এরপর আসা যাক যেটা আগেই বলছিলাম রেওয়ার্ড পয়েন্ট স্কিম এটা নিয়ে একটু আলোচনা করব হুম তো প্রথম কথা হচ্ছে এই যে স্কিমটা চলছে হ্যাঁ তো আপনারা অনেকেই বলবেন স্পাইস মানি রিটেলার তো প্রচুর রয়েছে অল ওভার ইন্ডিয়াতে তো মাত্র দু হাজার জনকে এই গিফট বা গ্যারেন্টেড ক্যাশব্যাক ভাউচার বা বাইক ল্যাপটপ মোবাইল দিচ্ছে তো এটাতে আমাদের তো পাওয়ার চান্সটা খুবই কম তো তাদেরকে একটা কথা বলবো এটা কিন্তু সবাই এই লটরিতে অংশগ্রহণ করতে পারবে না যারা শুধুমাত্র এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া বা আপনার ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়ের দেওয়া লিঙ্ক ফিল করে হ্যাঁ মানে এনরোল করবেন তারাই কিন্তু এই স্কিম পাওয়ার মানে এই লটরিতে পাওয়ার লটরি জেতার উপযুক্ত হবেন তো দেখুন এই লিঙ্কটা কিন্তু আপনাদেরকে আপনার ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়ি কিন্তু দিয়ে দেবে যদি না দিয়ে থাকে ভিডিও ডিসক্রিপশানে আছে আপনারা কিন্তু ফিল আপ করে নিতে পারবেন তো এই লিঙ্কে টাচ করলেই দেখবেন লক্ষ্য বলে একটা আছে লক্ষ্য মানে যেটা হয় সাকসেস অর রেওয়ার্ড কি পারফেক্ট কম্বিনেশান হ্যাঁ এই লিঙ্কটায় টাচ করলেই আপনারা অবশ্যই এখানে আপনাদের স্পাইস মানি রিটেলার আইডির যে রেজিস্টার মেল আছে সেই মেল আইডিটা এখানে দেবেন দেখুন এখানে ইমেল আইডি দেওয়ার অপশান রয়েছে এসএমএ আইডি আপনার স্পাইস মানি আইডি দেবেন বোঝা গেল ম্যাপিং ডিস্ট্রিবিউটার আইডি আপনার যে ডিস্ট্রিবিউটার আইডি ম্যাপ আছে সেটাও এখানে দেবেন আপনার মোবাইল অ্যাপে শো হয়ে যাবে ডিসট্রিবিউটার আইডি হ্যাঁ ওইখান থেকে তুলে দেবেন বা আপনার ডিস্ট্রিবিউটার ফোন নাম্বার থাকলে কল করেও তার আইডিটা চেয়ে নিতে পারেন অবশ্যই ডিস্ট্রিবিউটারকে ফোন করে চেয়ে নেবেন বা আপনার এমপ্লয়িকে ফোন করে আপনার ডিস্ট্রিবিউটার আইডিটা জেনে নেবেন মোবাইল নাম্বার স্পাইস মানি রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে দেবেন হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাও এখানে দেবেন মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার একইও হতে পারে আর তার নিচে দেখুন এখানে একটা স্কিম দিয়েছে যেটা সিলেক্ট করতে হবে আপনাকে স্টার না প্ল্যাটিনাম না গোল্ড এটা কিন্তু একটা ভাইটাল বিষয় তো আগেই বলে দিচ্ছি যাদের বিজনেস পার মান্থ দশ লাখ টাকার বেশি হয় তারা কিন্তু এই স্টার সিলেক্ট করবেন যাদের বিজনেস আড়াই লাখ টাকার বেশি হয় তারা প্ল্যাটিনাম সিলেক্ট করবেন এবং যাদের বিজনেস এক লাখ টাকার বেশি হয় তিন লাখ টাকার মধ্যে মানে এক লাখ টাকার ওপরে তারা গোল্ড সিলেক্ট করবেন এবারে আপনি কিভাবে বুঝবেন দেখুন কোম্পানি অলরেডি আপনার প্রিভিয়াস ছ মাসের ডাটা কালেক্ট করে আপনি কোন ক্যাটাগরিতে আছেন আপনার কত টার্গেট সেই ডাটা কিন্তু আপনার এমপ্লয় বা ডিস্ট্রিবিউটারকে দিয়ে দিয়েছে আপনার লোকাল এমপ্লয় আর এম বা ক্লাস্টার হেডের সাথে সম্পর্ক করবেন তো এটা সিলেক্ট করবেন আপনি আপনার কোন ক্যাটাগরিতে আছেন সেটা দেখে যদি জানেন ভালো না জানলে ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়ের কাছে জেনে নেবেন তার নিচে আপনি কি এই স্কিমটার ব্যাপারে জানেন এটা অবশ্যই ইয়েস করবেন এবং নিচে দেখুন একটা ভাইটাল জিনিস আছে ইফ দে আর ইউর জিটিভি টার্গেট ইজ রেওয়ার্ড স্কিম হুম মানে এখানে আপনি কি জানেন আপনার রেওয়ার্ড স্কিম কত মানে আপনার টার্গেট কত সেই টার্গেটটা এখানে লিখতে হবে হুম তো আপনার টার্গেট কত আপনি এসে স্পাইস মানি রিটেলার বা অধিকারী আপনার টার্গেট কত আপনি জানবেন কিভাবে। আপনার টার্গেটটা হয়তো আগামী দিনে স্পাইস মানি অ্যাপে দিতে পারে কিন্তু যদি না জানেন আপনার ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়িকে একটু জেনে নিন আপনার রিটেলার আইডি দিয়ে এক্সেল এক্সেল সিট অলরেডি দিয়ে দিয়েছে আমাদের কাছেও আছে সমস্ত ডিস্ট্রিবিউটার কাছে আশা করি থাকবে আপনার টার্গেটটা অ্যাকচুয়াল কত মানে প্রিভিয়াস তিন মাসে আপনি যা কাজ করেছেন তার থেকে হয়তো টেন পারসেন্ট গ্রো করতে হবে তার একটা টার্গেট দিয়েছে ওই সংখ্যাটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন ধরুন কেউ স্টার পার্টনার আছে তার দশ লাখ টাকা করে বিজনেস হয় তিন দশে তিরিশ লাখ তাকে হয়তো পঁয়ত্রিশ লাখ টার্গেট দিয়ে দিয়েছে তো এখানে পঁয়ত্রিশ লাখ কিন্তু তাকে লেখে এই ফর্মটা জমা দিতে হবে তো এই ফর্মটা যারা যারা ফিল আপ করবেন ডেসক্রিপশানে কিন্তু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে বা টেলিগ্রামেও আমি দিয়ে দেবো টিম সৌভিক বাংলা টেলিগ্রাম চ্যানেলে তো এই লিঙ্কটা যারা যারা ফিল আপ করবেন যারা এনরোলমেন্ট হবেন তারাই কিন্তু এই কোম্পানির স্কিমে মানে এই স্কিমে লটটিতে পাওয়ার উপযুক্ত হবেন বাকিরা কিন্তু হবেন না তো অনেকেই আছে যেখানে ডিস্ট্রিবিউটার ইনেকটিভ বা এমপ্লয় নেই তো সেই সমস্ত রিটেলাররা কিন্তু মানে এই অফার থেকে বঞ্চিত হবেন না তারা যদি নিজেরা এই ভিডিও দেখে ফর্ম ফিল করেন আমি চেষ্টা করব সবাইকে তাদের টার্গেট বা তাদের ডিটেলসটা শেয়ার করা মানে কার কত টার্গেট আছে সেটা দেওয়া বা কাস্টমার কেয়ারও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন হুম যদি কোনো অপশান দেয় তো এখানে আমি আরও একটা জিনিস দেখাবো এরপর অধিকারী স্কিমটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো কোনো এক মাসে যদি আপনারা এই টার্গেটটা করেন বা খুব ভালো কাজ করেন তাহলে কিন্তু হবে না এই স্কিমটা অলরেডি রানিং হয়ে গেছে সেটা হচ্ছে অক্টোবর টু ডিসেম্বর হুম তো অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস এই তিন মাসের মিলিত ব্যবসা আপনার যে টার্গেটটা কোম্পানি দিয়েছে সেটাকে অ্যাচিভ করতে হবে এবং তার থেকে বেশিই করতে হবে তো ওয়ান টু ওয়ান আমি স্কিমগুলো এখানে পড়ে দেখাচ্ছি হ্যাঁ তো প্রথমত হচ্ছে স্টার স্টার ক্যাটাগরি মানে যেটা আগেই বললাম যারা প্রতি মাসে দশ লাখ টাকার বেশি ব্যবসা প্রিভিয়াস মান্থে করে এসেছে তাদেরকে স্টার ক্যাটাগরি বলছে তো দশ লাখই প্লাস বিজনেস মান্থ হুম মানে দশ লাখ প্লাস বিজনেস মান যাদের হবে তারা কি পাচ্ছে তাদের মধ্যে যারা টপ পঞ্চাশ হবে মানে ভিডিও শুরুতেই বলেছিলাম গ্যারান্টেড ক্যাশব্যাক অল ওভার ইন্ডিয়াতে যারা এই স্কিম ফর্ম ফিল করবে তাদের মধ্যে টপ পঞ্চাশ জনকে কোম্পানি গ্যারেন্টেড তাদের ওয়ালেটে তিন হাজার টাকা করে ক্যাশব্যাক দেবে হুম কোন মাসে দেবে সেটা হচ্ছে জানুয়ারি মাসে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর পেরিয়ে গেলে জানুয়ারি মাসে এই রেজাল্টটা আসবে এবং এই স্টার পার্টনারদের মধ্যে লাকি তিন উইনার লাকি ড্র মানে লটারি হবে তার মধ্যে তিনজনকে কিন্তু হোন্ডা সাইন বাইক গিফট করবে সেখানে অনেকেই ভাববেন যে কোম্পানি বলে এইসব লাকি ড্র হবে কিন্তু হয় না তো এখানেও আমি বলে দিই কোম্পানি কিন্তু লাকি ড্র করে লাস্ট যে ভিডিওটা আপনি আপনার মোবাইল অ্যাপে বা ইউটিউব চ্যানেলে দেখেছেন স্পাইস মানি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওর একদম লাস্টে দেখবেন যে ওরা কিন্তু লাকি ড্র অনুষ্ঠান মানে লাকি ড্রটা লটারিটা ওপেন মানে পাবলিক রেখেছে এবং এতে অনেকেই কিন্তু হ্যাঁ মানে ফরেন ট্রিপ পেয়েছে যেটা আমি ভিডিও লাস্টে দেখাবো আজকেই

এবং তার নিচে আছে তিনশো উইনার মানে স্টার ক্যাটাগরির তিনশো জন উইনারকে কিন্তু তিন হাজার টাকা করে অ্যামাজন ভাউচার দেবে অ্যামাজন ভাউচার মানে একটা গিফট কোড যেখানে তিন হাজার টাকার আপনি অ্যামাজনে শপিং করতে পারবেন হয়ে গেল তো স্টার ক্যাটাগরিতে আপনাকে হতে গেলে কি করতে হবে দশ লাখ টাকার বেশি ব্যবসা যারা করেন তারাই এনরোল করতে পারবেন স্টার ক্যাটাগরিতে এবং আপনাকে কিন্তু আপনার যে টার্গেট দিয়েছে সেটা অ্যাচিভ করে অফার অ্যাচিভ করতে হবে তার নিচে দেখুন রয়েছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম মানে যারা আড়াই আড়াই লাখ টাকার বেশি ব্যবসা করে দশ লাখ পর্যন্ত হ্যাঁ তারা হচ্ছে প্ল্যাটিনাম ক্যাটাগরির তো এখানেও কিন্তু টপ পঁচাত্তর উইনারকে পনেরোশো টাকা মানে দেড় হাজার টাকা করে ক্যাশ দিবে ওয়ালেটে মানে গ্যারেন্টেড টপ পঁচাত্তর জন গ্যারেন্টেড একদম গ্যারান্টি পনেরোশো টাকা কিন্তু পাবেনি তার উপরে কি আছে লাকি ড্র হবে প্রথম পুরস্কার আছে থ্রি লাকি উইনারকে গোল্ড ভাউচার দেবে তো এটাও কিন্তু এখানে লেখা নেই যতদূর আমি শুনেছিলাম পঞ্চাশ হাজার টাকা করে গোল্ড ভাউচার দেবে মানে পঞ্চাশ হাজার টাকার গোল্ড দেবে সেকেন্ড যে পুরস্কারটা আছে পাঁচজনকে দেবে পাঁচজন লাকি উইনার গেট ল্যাপটপ কি ল্যাপটপ দেবে ডিটেলসে লেখে নিই আশা করি একটা ল্যাপটপের দাম মিনিমাম পনেরো কুড়ি বা তিরিশ হাজার টাকা তো হবেই আমি অ্যাভারেজ ধরছি স্পাইস মানি কাজ করতে গেলে একটা ল্যাপটপ কিনতে গেলে কুড়ি হাজার টাকা লাগবে যেটাতে স্পাইস মানি স্মুথলি রান করবে যা হোক অ্যামাউন্টটা লেখার নেই এবং তার নিচে আছে পাঁচশো পঁচাত্তর জন উইনারকে অ্যামাজন ভাউচার দেবে পনেরোশো টাকা করে হুম এবং সবার শেষে হ্যাঁ এটা দেখার জন্যই অনেকেই ওয়েট করছেন কারণ আমাদের বেশিরভাগ কাস্টমারের দোকানে কিন্তু কম উইথড্রল হয় মানে ব্যবসা কম হয় সেখানে কিন্তু যারা মাসে এক লাখ টাকা বা তার বেশি ব্যবসা করেন তাদেরকে গোল্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে এক লাখ থেকে আড়াই লাখ টাকা তো এর মধ্যে আমিও পড়ছি আমাদের দোকানের আইডিটাও পড়ছে হুম আগে আমার দোকান অন্য জায়গায় ছিল স্টার ক্যাটাগরিতে ছিলাম যেহেতু দোকানের লোকেশন চেঞ্জ হয়েছে এখন বিজনেস কম হচ্ছে হ্যাঁ তো যাই হোক টপ আড়াইশো দুশো পঞ্চাশ জন উইনারকে কিন্তু পাঁচশো টাকা করে ওয়ালেটে ক্যাশব্যাক দিবে এটা কিন্তু গ্যারেন্টেড এবং লাকি ডোয়ের মাধ্যমে গোল ক্যাটাগরির মধ্যে ফার্স্ট পুরস্কার রয়েছে থ্রি লাকি উইনার পঞ্চাশ ইঞ্চি এলইডি টিভি এখানে কিন্তু লিখেই দিয়েছে পঞ্চাশ ইঞ্চি এলইডি টিভি কোন কোম্পানি দেবে কোম্পানিটা লেখা নেই আশা করি স্পাইস ভানি ব্র্যান্ডেড কোম্পানি দেবে তারপরে দেখা যাক কি হয় অন্যান্য কোম্পানি তো টিভি দেওয়ার নাম করে খেলনা টিভি দিয়ে দেয় আমি দেখেছি মানে আমি নিজেও পেয়েছি গাড়ি থেকে দু তিন বছর আগে এক লাখ টাকার বিলিংয়ে যাই হোক এরপর রয়েছে পাঁচ লাকি উইনার গেট স্মার্টফোন সেকেন্ড প্রাইজ স্মার্টফোন দেবে মানে অ্যান্ড্রয়েড ফোন আশা করি ফাইভ জি ফোন দেবে দেখা যাক কী দেয় এবং এক হাজার লাকি উইনার অ্যামাজন ভাউচার দেবে এক হাজার জনকে পাঁচশো টাকা করে অ্যামাজন ভাউচার দেবে এই হচ্ছে অধিকারী রেওয়ার্ড স্কিম আপনাদের যদি কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়ার টাইম না পেলেও পুজোর আগেই আমি একদিন ইউটিউব লাইভে এসে বিস্তারিত আপনাদের কমেন্টের উত্তর নিয়ে সমস্ত ডিটেলস ডাউট ক্লিয়ার করব হুম এবং এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন দেখুন লেখা আছে ক্যাশ রেওয়ার্ড যেগুলো ক্যাশ পুরস্কার দেওয়ার কথা আছে তিন হাজার পনেরোশো পাঁচশো এগুলো কিন্তু ক্রিয়েট অধিকারী ওয়ালেট মানে রিটেলারের ওয়ালেটেই দেবে এই নয় যে ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়ের হাত থেকে পুরস্কারটা নিতে হবে তা কিন্তু নয় ওগুলো ডাইরেক্ট রিটেলার ওয়ালেটে কিন্তু ক্রেডিট হয়ে যাবে দিস স্কিম অ্যাপ্লাই ফর অক্টোবর টু ডিসেম্বর দু হাজার চব্বিশ উইনার উইল বি অ্যানাউন্স অন ইন জানুয়ারি দু হাজার পঁচিশ মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে যে স্কিমটা চলবে হ্যাঁ পুরস্কার ঘোষণা হবে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে অ্যানাউন্স হবে হ্যাঁ কে কী পাচ্ছেন এলিজিবল অফ স্কিম ইন অন ক্যাশ অর প্রোডাক্ট দেখুন যারা এলিজেবল হবে ধরুন কেউ বাইক পেয়েছে বা কেউ টিভি পেয়েছে তার অলরেডি বাইক আছে বা টিভি আছে বা স্মার্টফোন আছে সেখানে কিন্তু ওই প্রোডাক্টটা সে নিতে পারে বা তার এগেনস্টে ক্যাশও নিতে পারে তো এটা একটা ভালো জিনিস আমি যদি বাইক পাই আমি সাইন কেন নেবো আমি তো রয়্যাল এনফিল্ড নেওয়ার একটা ইচ্ছে আছে তো সেটা ঠিকই আছে যে সে চাইলে সে ক্যাশও নিতে পারে তো এবং তারপরে কি আছে দেখুন হাউ টু ওয়ার্ক রেজিস্ট্রেশন এস মাস্ট রেজিস্টার দিস এস এম এ পার্টিসিপেশন দেখুন স্পাইস মানির এই গিফট পেতে গেলে আপনাকে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে বা আপনার ডিস্ট্রিবিউটার বা এমপ্লয়দের থেকে যে লিঙ্ক আছে সেটা কিন্তু পার্টিসিপেট করতেই হবে পার্টিসিপেট না করলে কিন্তু পাবে না এটা আরও একটা ভালো দিক কি যে অল ওভার ইন্ডিয়ার সমস্ত রিটেলার কিন্তু এই অনেকেই হয়তো অ্যাপ্লাই করবেন না সে সেক্ষেত্রে পাওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় হ্যাঁ এরপর আছে টার্গেট এলিজেবেল এসএমএ উই রিসিভ টার্গেট টার্গেটটা অবশ্যই অ্যাচিভ করতে হবে এই নয় যে দশ লাখ বিজনেস করতেন আগের মাসে এ মাসেও দশ লাখ করে দিয়েছেন মানে আপনি পেয়ে যাবেন আপনাকে একটা টার্গেট দেবে হয়তো দশ লাখের জায়গায় বারো লাখ বা পনেরো লাখ সেই টার্গেটটা কিন্তু আপনাকে অ্যাচিভ করতে হবে টার্গেট অলরেডি আমাদের অফিসে রিটেলার এস এম আইডি ওয়াইজ চলে এসেছে আপনারা আমাদের অফিসে অতনুদান নাম্বারে মেসেজ করে আপনার টার্গেটটা কিন্তু জেনে নিতে পারেন হ্যাঁ বা আগামী দিনে কোম্পানিও হয়তো জানাবে কোয়ালিফিকেশন অর এক্সিস্টিং দেয়ার টার্গেট কোয়ালিফাইড দ্য ফর রিওয়ার্ড অ্যাচিভ করতে হবে টার্গেটটা ধরুন আপনার পনেরো লাখ টার্গেট তার জায়গায় যদি ষোলো লাখ করেন ঠিক আছে সতেরো লাখ করেন ঠিক আছে কিন্তু চোদ্দ লাখ করে দিলেন তাহলে কিন্তু হবে না লাকি ড্র অল কোয়ালিফাইড এস এম এন্টার এ লাকি ড্র ফর প্রাইজ লাকি ড্র তো হবেই মানে লটারির মাধ্যমে এই নয় যে সৌভিক বাংলা স্পাইস মানি নিয়ে ভিডিও বানাই তো সৌভিক বাংলার কোনো রিটেলারকে দেওয়া হোক এটা কিন্তু একদম হবে না তার কারণ আমি এখনই দেখিয়ে দিচ্ছি অনেকের মনেই কোশ্চেন আসতে পারে যে কোম্পানি লাকি ড্র অ্যানাউন্স করে না তো আমি একটা জাস্ট স্ক্রিনশট আপনাদেরকে শেয়ার করব যে এর আগে তিন মাস আগে একটা অফার দিয়েছিল এখানেও কিন্তু লাকি ড্র হয়েছে এই দেখুন এখানে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এখানে বিহার চারজন বিহারের যে কিনা ফরেন ট্রিপ পেয়েছে ওয়েস্ট বেঙ্গলের মাত্র দুজন পেয়েছে ভালো জিনিস এটাই যে ওয়েস্ট বেঙ্গলের যে দুজন ফরেন ট্রিপ পেয়েছে তাদের মধ্যে দুজনই পশ্চিম মেদিনীপুরে একজনের বাড়ি একজনের পূর্ব মেদিনীপুরে বাড়ি কিন্তু এর মধ্যে সৌভিক বাংলা টিম মানে সৌভিকের টিম কিন্তু কোনো লাখি ডোতে জিতেনি তো এটা আপনারা বুঝতেই পারছেন এই নয় যে আমি আমার মতো করে জিতিয়ে দেব বা পেয়ে যাব। আমাদের এলাকায় পেয়েছে কিন্তু অন্য টিম বা অন্য ডিস্ট্রিবিউটাররা কিন্তু লাকি ড্র পেয়েছে এবং এই যে উইনার লিস্টটা এটা কিন্তু জাস্ট কিছুদিন আগে পেয়েছি কিন্তু অফারটা চলছিল আজ থেকে প্রায় ছয় মাস আগে তো কোম্পানি কিন্তু লাকি ড্র জেনুইনভাবেই করে কোনো চিন্তা নেই এই নয় যে আমার রিটেলার বা বেস রিটেলারকে দিয়ে দেবে যে অ্যাচিভ করবে তাদের মধ্যে লটারি হবে অরিজিনাল লটারি তার উপরেই দেবে তো অনেকেই বলবেন সৌভিক ধাও একবার লটারি করেছিল দেয়নি হ্যাঁ ঠিক কথাই বলেছেন লাস্ট লটারিটা অ্যানাউন্স এখনো করা হয়নি আসল কথা কোম্পানি থেকে ডাটা ঠিকঠাক পাইনি তবে যারা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড উইনার ছিল তাদের নামটা কিন্তু আমি ঘোষণা করেছিলাম টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন কি আছে ডিস অ্যাপ্লিকেবল অনলি ক্যাশ আউট ডিএমটি বিজনেস এই পি এস এম এ আধার পে অ্যান্ড ডিএমটি তো দেখুন যদি আপনারা সিএমএস মানে ক্যাশ কালেকশন বা বিবিপিএস করে দেন প্রচুর টাকার তাহলে কিন্তু আপনি হবেন না এখানে কিন্তু বলেই দিয়েছে চারটা প্রোডাক্টের ওপর একটা হচ্ছে এইপিএস আধার দিয়ে টাকা তোলা দুই হচ্ছে এটিএম মাইক্রো এটিএম দিয়ে টাকা তোলা তিন আধার পে আর চার হচ্ছে ডিএমটি মানে মানি ট্রান্সফার এই চার ক্যাটাগরির বিজনেসের ওপরেই কিন্তু ধরা হবে আপনার অ্যাচিভমেন্ট মানে আপনার টার্গেটটা পূরণ করতে হবে এই চারটা ক্যাটাগরির বিজনেস দিয়ে দিস স্কিম ইজ অ্যাপ্লিকেল ফর অক্টোবর টু ডিসেম্বর অ্যান্ড উইনার উইল অ্যানাউন্স জানুয়ারি দু হাজার পঁচিশ এটা তো আগেই বললাম কোয়ালিফাই দ্য অধিকারী হ্যাজ বিন কনসেন্ট বিজনেস মেনটেন দিস ক্যাটাগরি টু অপটেড স্টেট ক্যাটাগরি দশ লাখ অ্যান্ড অ্যাভাব বিজনেস মান্থ হ্যাঁ যেটা আগেই বললাম যে ক্যাটাগরি ওয়াইস সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে আছেন মানে যদি আপনি প্লাটিনাম ক্যাটাগরি বা গোল ক্যাটাগরিতে থাকেন এবং আপনি অ্যাচিভ করে দিয়েছেন স্টার ক্যাটাগরির তাহলে কিন্তু আপনি স্টার ক্যাটাগরির প্রাইজ পাবেন না সম্ভবত তাই হচ্ছে এটা মানে ক্যাটাগরি ওয়াইস কিন্তু পুরস্কার সিলেক্ট করা আছে ধরুন কেউ বিগত তিন মাসে মানিতে কোনো কাজ করতো না হ্যাঁ সে গোল ক্যাটাগরিতে ছিল সে এই মাসেই ডায়মন্ড ক্যাটাগরি মানে সরি স্টার ক্যাটাগরিতে হয়ে গেছে তো সেক্ষেত্রে কিন্তু হবে না এসএম এনরোল ইন ওয়ান ক্যাটাগরি ক্যান নট বি ডাউনগ্রেড টু লোয়ার ক্যাটাগরি হাইভার দিস আপগ্রেড টু হায়ার ক্যাটাগরি স্ল্যাম হ্যাঁ এখানে একটা জিনিস বলেছে ভুল বললাম সরি যদি কেউ লোয়ার ক্যাটাগরিতে থাকে সে হায়ার ক্যাটাগরি সিলেক্ট করতে পারে যদি কেউ গোল্ড বা প্ল্যাটিনাম থাকে তাকে এনরোল করার সময় কিন্তু স্টার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু স্টার ক্যাটাগরির রেওয়ার্ড পাবে কিন্তু যদি কেউ স্টার ক্যাটাগরিতে থাকে সে কিন্তু ডাউনগ্রেড করে হ্যাঁ গোল্ড বা প্ল্যাটিনাম ক্যাটাগরিতে হতে পারবে না এটাই কিন্তু এখন এখানে লেখা আছে লোয়ার ক্যাটাগরিতে নামা যাবে না হায়ার ক্যাটাগরি সে সিলেক্ট করতেই পারে এফএ এখানে ডিটেলস সব কিছু দিয়ে দিয়েছে আপনারা পড়তে পারেন এই পিডিএফটাও আমি শেয়ার করে দেবো আর ডিটেলসে আমি কোনো কিছু লিখছি না এখানে দেখুন লাস্ট পয়েন্টটা আমি একটু পড়ে নিই ড্র উইনার উইল অ্যানাউন্স ইন দ্য মান্থ অফ জানুয়ারি পঁচিশ মানে জানুয়ারি দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে একদম গ্যারেন্টেড মানে কোম্পানি অ্যানাউন্স করবে কে কী জিতেছে তো এরপর আসা যাক স্পাইস মানি তো এই অফারটা নিয়ে এসেছে এবং কোম্পানি যেহেতু বলেছে এর পুরস্কার কিন্তু হানড্রেড পারসেন্ট দেবেন মানে দেবেই এরপর আপনারা কী করবেন আপনাদেরকে কী করতে হবে ইমিডিয়েট ভিডিও ডেসক্রিপশানে লিঙ্কে দেওয়া জায়গাতে টাচ করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে আপনার ডিস্ট্রিবিউটার আইডি বা টার্গেট আপনার লোকাল এমপ্লয় আর এম বা ডিস্ট্রিবিউটারের থেকে নিয়ে নিতে হবে টার্গেটটা আমরা বলে দিতে পারবো কিন্তু ডিস্ট্রিবিউটার আইডিটা আমরা হয়তো বলতে পারবো না আর দ্বিতীয় জিনিস যারা আমাদের টিমের মধ্যে আছেন তারা অনুরোধ করছি দয়া করে আমাদের অফিসে কন্ট্যাক্ট করবেন যারা আমাদের থেকে দীর্ঘ তিন চার পাঁচ বছর ধরে আইডি নিয়েছেন বা ডিস্ট্রিবিউটার আইডিটা যদিও প্রামাণিক না শো করছে আমাদের টিমের যদি কোনো ডিস্ট্রিবিউটার আইডি শো করে তাহলেও আমরা আপনাকে ডিস্ট্রিবিউটার আইডি এবং টার্গেট দিয়ে সাহায্য করব। আমাদের টিমের বাইরেও যদি কেউ হন তাদের টার্গেটটা হয়তো আমরা বলে দিতে পারি কিন্তু ডিস্ট্রিবিউটার কোডটা আমরা বলতে পারবো না তো থেকে মজার বিষয় দেখুন এই অফারটা তো কোম্পানি এনেছে কিন্তু তার থেকেও যে মজার বিষয় সেটা হচ্ছে ভিআইপি ভেরিয়েন্ট এই ভিআইপি ভেরিয়েন্টটা নিলে কিন্তু সত্যি আপনার কমিশন মানে আর্ডিং কিন্তু অনেকটা বেশি হবে কেন বলছি দেখুন নর্মালি ভিআইপি প্যাক যেটা কোম্পানি নিয়ে এসেছে সেটা হচ্ছে আমি তিন হাজার চারশো নিরানব্বইটাই বলছি তিন হাজার চারশো নিরানব্বইটাতেই আপনি কি পাচ্ছেন তিন হাজার প্লাসে দশ টাকার জায়গায় পনেরো টাকা কমিশন পাচ্ছেন সরি চোদ্দো টাকা কমিশন পাচ্ছেন এবং হচ্ছে যেটা কম অ্যামাউন্ট মানে এক হাজার দুশো টাকার উপরেও কিন্তু কমিশন পাচ্ছেন দেখুন অন্যান্য কোম্পানি কি করছে জানি না স্পাইস মানি এখানে দুশো প্লাসে এক টাকা কমিশন দিচ্ছে পাঁচশো প্লাসে দেড় টাকা কমিশন দিচ্ছে যেটা কিনা অনেক বেশি কমিশন এক হাজার প্লাসে দু টাকা কমিশন দিচ্ছে পনেরোশো প্লাসে চার টাকা দু হাজার প্লাসে পাঁচ টাকা পঁচিশশো প্লাসে আট টাকা এবং তিন হাজার প্লাসে চোদ্দো টাকা কমিশন দিচ্ছে এরপর আপনারা অনেকেই বলবেন কোম্পানি যদি দেওয়ারই থাকে তাহলে তো হচ্ছে ডাইরেক্ট দিয়ে দেখো অফারটা কেন স্কিম রেখেছে বা কেন ভিআইপি প্ল্যানের জন্য চার্জ রেখেছে তো দেখুন আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে আমি ক্যালকুলেটার ওপেন করে নিচ্ছি থ্রি ফোর ডবল নাইন তাই তো থ্রি ফোর ডবল নাইন ভাজিত তিন মাস তিন মাস গুণিত সরি ছ মাস ছয় মানে ছয় গুণিত তিরিশ তিনশো আঠেরো একশো আশি দিন তো একশো আশি দিন দিয়ে যদি ভাগ করি আমার পার ডে খরচ হচ্ছে উনিশ টাকা তেচল্লিশ পয়সা আমি আরও ব্যাঙ্ক ইন্টারেস্ট ধরে নিচ্ছি যেহেতু আপনি টাকা ইনভেস্ট করছেন কুড়ি টাকায় ধরছি পার ডে আপনার কুড়ি টাকা যাচ্ছে কিন্তু আপনি এক্সট্রা কত টাকা পাচ্ছেন যদি আপনার দোকানে মানে তিন হাজার প্লাস উইথড্রল তিন হাজার প্লাস উইথড্রল যদি আপনার দোকানে চার থেকে পাঁচজনের বেশি হয় পার ডে তাহলে তো চোখ বন্ধ করে আপনার এই ভিআইপি প্ল্যানে আপগ্রেড করা যাবে কেন বলছি ধরুন পার ডে পাঁচজন টাকা তুলছে গুণিত আমি চার টাকা করেই ধরছি চার চার পাশে কুড়ি টাকা কিন্তু আপনার যে টাকাটা কোম্পানিকে দিয়েছেন সেটা পেয়ে যাচ্ছেন এরপর লাভ কোথায় লাভ হচ্ছে ছোট স্ল্যাবগুলো ছোট স্ল্যাবগুলোতেও কিন্তু আপনি এক টাকা দু টাকা বেশি পাচ্ছেন আবার আট হাজার প্লাসে পনেরো টাকা পাচ্ছেন তো এটাই বলার যে হ্যাঁ ভিআইপি ব্যাগ তারা একদম নেবেন না যাদের দোকানে পার ডে একটা দুটো তিনটে কাস্টমার আসে তাদের জন্য কিন্তু ভিআইপি নয় তাদের জন্য সত্যিই কোম্পানি লুটে ফুটে খাচ্ছে এরকম ব্যাপার হবে কারণ তারা এটা লাভবান হতে পারবেন না কোম্পানির লাভ হবে কিন্তু যাদের দোকানে পার ডে তিন চার মাসটার বেশি কাস্টমার চার মাস্টার বেশি কাস্টমার তিন হাজার প্লাস উইথড্রল করে যারা ডিএমটি মানে মানি ট্রান্সফার কিছু হলেও করেন বা গোল্ড লোন করেন বা অ্যাকাউন্ট ওপেনিং করেন তাদের জন্য তো আরও বেশি বেনিফিট কারণ প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু এই ভিআইপি প্ল্যানদের এক্সট্রা কমিশন রয়েছে তো এটাই বলবো আপনার আমার সবার দোকানেই বেশিরভাগ এই পি যদি এভারেজ চারজন প্লাস তিন হাজার প্লাস উইথড্রল করে তাহলে কিন্তু আপনি প্রফিটেবল থাকবেন এখানে কিন্তু আরও দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মাসে তিরিশ দিনে কি আপনার দোকান ওপেন হয় মানে ধরুন কেউ সপ্তাহে দুদিন দোকান বন্ধ রাখে বা কেউ একবেলা দোকান খুলে তাদের জন্য একটু ক্যালকুলেশন করে নিতে হবে তারা আদেও লাভবান থাকবেন কিনা কারণ আমি পুরো মাসের হিসাব করলাম যারা প্রত্যেক মাসে দোকান ওপেন করে আবার এটাও ভাবতে হবে যেমন এখন কিন্তু প্রচুর স্কিমে টাকা দিচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মোবাইলের টাকা কিষান তারপরে হচ্ছে আরও তিন চার রকমের গভর্নমেন্টের ভর্তুকি ঢুকেছে তো এখন কিন্তু প্রত্যেকটা দোকানে যাদের দোকানে পার ডে চার পাঁচটা উজ্জ্বল হয় তাদের দোকানে আজকের ডেটে কুড়ি পঁচিশটা উজ্জ্বল হচ্ছে সেক্ষেত্রে এই সমস্ত দিনগুলোতে কিন্তু এক্সট্রা আর্নিং মানে রোজগার থাকবে আরও একটা যেটা বললাম যদি কারো পুরোনো ভিআইপি প্যাক নেওয়া থাকে সে সামান্য কিছু টাকা দিয়ে সে আপগ্রেড করতে পারেন এই দামি ভিআইপি প্ল্যানটা যেটা কি না চোদ্দো টাকা পর্যন্ত কমিশন রয়েছে তিন হাজার প্লাসে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর ডিটেলসে কিছু বলছি না তো দেখুন স্পাইস মানিতে একটা সুযোগ এসেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনারা এই লাকি ড্র লাকি ডোজে অ্যাওয়ার্ড দিচ্ছে এটা এনরোল করুন সবাই এনরোল করার জন্য আপনার লোকাল ডিস্ট্রিবিউটার বা লোকাল এমপ্লয়ের সাথেই যোগাযোগ করবেন যারা আমাদের থেকে আইডি নিয়েছিলেন বা আছেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের টিমের মধ্যে থাকলে আমরা হেল্প করবো হ্যাঁ এই লিংকে কিন্তু টাচ করে আপনাকে ফর্ম ফিল আপ করতেও হবে এই স্কিমটাতে ছাড়াও মানে এটা তো রিটেলারদের স্কিম ডিস্ট্রিবিউটারদেরও স্কিম রয়েছে ডিস্ট্রিবিউটারদের স্কিম রয়েছে কি জিটিপি মানে ইনক্রিমেন্টাল জিটিপি যদি হ্যাঁ পঁচিশ লাখ এক্সট্রা বিজনেস হয় বা পঞ্চাশ লাখ বা পাঁচ কোটি এক্সট্রা বিজনেস হয় সেক্ষেত্রে ডিস্ট্রিবিউটাররাও একটা রেওয়ার্ড পাবে যেটা কিনা খুব কম টাকা মানে খুব বেশি টাকা নয় ডিস্ট্রিবিউটার স্কিমটা আমি এত হাইলাইট করছি না রিটেলারটা আপনাদেরকে দেখিয়েছি ডিস্ট্রিবিউটারদের সেরকম কিছু অফার মানে ক্যাশব্যাক নেই আপনারা রিটেলাররা হয়তো ভাবছেন যে রিটেলারদেরকে বাইক দিচ্ছে মানে ডিস্ট্রিবিউটারদেরকে চার চাকা দিবে আসলে তা নয় ডিস্ট্রিবিউটারদের সামান্য কিছু ক্যাশব্যাক রয়েছে এই দেখুন ক্যাশব্যাকটাও পার্টনারদের দেখিয়ে দিচ্ছি পঁচিশ লাখ এক্সট্রা জিটিপি করতে পারলে মাত্র দু হাজার টাকা রয়েছে পঁচিশশো টাকা আর পাঁচ কোটি যারা গ্রো করতে পারবে তাদের জন্য কুড়ি হাজার টাকা তো সবাই এক কোটি গ্রো করতে পারবে হয়তো যারা চেষ্টা করবে অ্যাভারেজ দশ হাজার টাকা কিন্তু তিন মাসে হয়তো ডিস্ট্রিবিউটাররা পেতে পারে যদি টার্গেটটা করে এবং ডিস্ট্রিবিউটারদেরও কিন্তু এনরোল করতে হবে লিংকে সেই লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিচ্ছি না যদি কোনো ডিস্ট্রিবিউটার থেকে থাকেন সরাসরি আমাদের সাথে কন্টাক্ট করবেন আমরা দিয়ে দেবো ডিস্ট্রিবিউটার এনগেজমেন্ট স্কিম এবং ডিস্ট্রিবিউটারেরও টার্গেট থাকে ওটা আপনার লোকাল এমপ্লয়ের থেকে পেয়ে যাবেন বা ক্লাস্টারহেডদের সাথেও যোগাযোগ করতে পারেন ভিডিওটা এখানেই বন্ধ করছি তো এটাই বলবো যে আপনারা কোম্পানি এই যে স্কিমটা লঞ্চ করেছে এর জন্য কিন্তু এক্সট্রা কোনো কিছু নিচ্ছে না ভিআইপি নেন বা না নেন আপনারা কিন্তু এনরোল করতে পারবেন এবং এই হোন্ডা সাইন বা হচ্ছে লাকি ড্র গ্যারান্টেড পুরস্কার অ্যামাজন ভাউচার গিফট ভাউচার এগুলো কিন্তু পাওয়ার চান্স থাকবে যেহেতু কোনো টাকা নিচ্ছে না ফ্রিতে দিচ্ছে তো সবাই এটা এনরোল করুন প্রত্যেকের টার্গেট কিন্তু দিয়ে দিয়েছে কোম্পানি প্রত্যেকের টার্গেট আপনারা জেনে নিন আর হ্যাঁ যেহেতু আপনার দোকানে বেশি উইথড্রল যদি হয় সেক্ষেত্রে ভিআইপি প্যাকটা আপনি আপনার স্বেচ্ছায় আপগ্রেড করতে পারেন আমি ক্যালকুলেশন করে দেখালাম পার ডে চার পাঁচটার বেশি তিন হাজার প্লাস উইথড্র হলে অবশ্যই আপনি ভিআইপি প্যাকটা আপগ্রেড করে নিন কারণ এখানে তিন হাজার প্লাসে দশ টাকার জায়গায় চোদ্দো টাকা মানে পার ট্রানজ্যাকশন চার টাকা কমিশন দিচ্ছে তো সেটা ক্যালকুলেশন করে আপনারা ভিআইপি প্যাক আপগ্রেড করে নিন এবং এই লাকি রোড লটরিতে অবশ্যই অংশগ্রহণ করবেন ভিডিওটা এখানেই বন্ধ করছি বাই আবার দেখা হবে আর স্পাইস মানি মান্ত্রা স্পাইস মানি এটিএম বা থার্মাল প্রিন্টার কোনো কিছু যদি প্রয়োজন হয় এল ওয়ান ফিঙ্গার প্রিন্ট ডিভাইস আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে তো ভিডিওটা বন্ধ করছি বাই লাস্টে আরও একটা কথা বলবো ভিডিওতে যদি কারো কোনো কিছু ডাউট ক্লিয়ার করার থাকে অবশ্যই কমেন্ট করবেন বা আগামী দিনে আগামী দিনে বলতে আমি পুজোর আগেই একটা ভিডিও বানাবো লাইভ আসবো আপনাদের প্রত্যেকটা কমেন্ট এবং প্রত্যেকটা লাইভ চ্যাট আমি অ্যানসার দেব তো টিম সৌভিক বাংলা চ্যানেলে লাইভ বা কখন আপনাদের কমেন্ট নিয়ে উত্তর দেওয়া হবে আমি কিন্তু অ্যানাউন্স করে দেব ঠিক আছে বাই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে